আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। কাতান ওনাদে আজকে আপনাদের নায়রা তৈরি করে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি কাটিং দেখাচ্ছি না, আমি শুধু দেখাবো স্টিচিং। প্রথমত আমরা জামার যে নিচের অংশটা, নায়রার নিচের অংশটা, সাইডের আমাদের ওনার যে পায়টা আছে, পায়টা আমরা সমানভাবে তিন সাইডই একভাবেই সেলাই করে নিব। দেখতে পাচ্ছেন কীভাবে সেলাই করতেছি, সেমভাবে আমরা পুরোটাই সেলাই করে নিব। এরপরে আমরা উপরে যে কুচিটা, সেই কুচিটা আমরা স্টিচ পাতলা করে এইভাবে সেলে দিয়ে নিব একটা। সেলাই শেষে আমরা যে মাথা আমরা লাস্টে শেষ করেছি, এখান থেকে একটা সুতার মাথা ধরে টান দিয়ে আমরা কুচিটা দিয়ে নিব। মানে টানলে আপনাদের কুচিটা হয়ে যাবে খুব সুন্দর করে। সম্পূর্ণটা আমরা এইভাবে কুচি সুতাটা টেনে কুচি দিয়ে নিব। এইভাবে আপনাদের যতটুকু প্রয়োজন অতটুকু আপনারা কুচি টেনে নেবেন। এখন আমরা গলার কাপড়টা সেলাই করা দেখাইনি, আমরা উপরে শুধু টপ সিনটা দিচ্ছি। নর্মালি তো সবাই গলায় কীভাবে সেলাই করতে হয় জানেন, এই জন্য আর দেখালাম না। উপর দিয়ে আমরা টপ সিন দিয়ে নেব। এখন আমরা টপ সিন দিয়ে দিব পুরোটা, উল্টো সাইড করে ধরে এইভাবে সমান করে ধরে পুরোটাই টপ সিন দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার গলাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ফরম পাটির সাথে নিচের পাটা জয়েন করবো। এখানে কাটমার করা আছে, এখান থেকে আমরা এটার কিছুটা গ্যাপ রেখে পরে জয়েন করে নিব। আমাদের ফিটিং যে মাপটা, এই মাপটাই নিতে হবে। এই ফিটিংয়ের মাপেই আমরা নিচের পাটটা জয়েন করব। সাইডে এক ইঞ্চি পরিমাণ আপনাদের গ্যাপ রাখতে হবে। এ দেখেন আমার কাটমার করা আছে, এখানে আমি শেষ করতেছি সেলাই। এখন আমরা টপ সিন দিয়ে নিব উপরের পাটে। এখন আমরা ব্যাক পাটের সাথে ফরম পাট একসাথে রেখে শোল্ডার মেরে নিব। এখন আমাদের বডির যে মাপটা, সেই মাপটা আমরা নিয়ে নিব। আমাদের বডি ছিল 30 ইঞ্চি, এই কারণে আমি ওইখান থেকে 30 ইঞ্চিতে মার্ক করে নিলাম। আর আমাদের পেটের অংশ ছিল 28 ইঞ্চি, এই কারণে আমি মেজারমেন্টটি দিয়ে মার্ক করে নিয়েছি। এখন আমরা এটা সমান করে দাগ দিয়ে নিব। এখন আমরা সাইড মেরে নিব। সাইড মেরার ক্ষেত্রে আমরা এই যে অ্যালাউন্সটা আমরা দুই পাশে বেশি আছে, এইখানে ধরে এই পর্যন্ত আমাদের সেলাই দিতে হবে। এর বাইরে আর কোনো সেলাই দেওয়া যাবে না। এখন আমরা সাইড মেরে নিব। সাইড মারার ক্ষেত্রে আমরা যে মার্ক করেছি, এই মার্ক বরাবর আমরা সেলাই করে নিব। সেলাই করার এই যে লাস্ট মাথায় দেখুন, এখানে সমান করে ধরে পর আমরা এখানে সেলাই শেষ করে দিব। এই সেমভাবে আমরা ওই পাশেও সাইড মেরে নিব। এই মাথা সমান করে ধরে ব্যাক স্টিচ দিয়ে পুরোটা সেলাই করে নিব। আমাদের সাইড মারা শেষ হয়ে গেছে। এখন আমরা স্লিপটা জয়েন করে নিব। স্লিপ আমরা রেডি করে রেখেছিলাম। এখন আমরা স্লিপের কাটমার মিডল পয়েন্ট ধরে আমরা এখন স্লিপ জয়েন করে নিব। এই জন্য আমাদের বডির যে পয়েন্ট আর স্লিপের যে পয়েন্টটা মিলিয়ে আমরা আস্তে আস্তে করে এখানে সেলাইটা দিয়ে নিব সুন্দর করে।
এখন আমাদের যেই ফিতাটা প্রয়োজন লুপ আর কি, সেটা আমরা তৈরি করে নেবো। এভাবে দুইভাবে ধরে আমরা সেলাই করে নিব। সেলাই করা হয়ে গেছে, এটা এখন আমি উল্টানো দেখাচ্ছি না, আমরা সুই দিয়ে এটা উল্টিয়ে নেবো। এই যে উল্টিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, এখন আমরা এটা 2 ইঞ্চি পরিমাণে কেটে নিব। এভাবে 2 ইঞ্চিতে ধরে এবার আমরা আমাদের প্রয়োজন মতো লুপ কেটে নিব। দেখতে পাচ্ছেন এই যে আমি কেটে নিয়েছি, এখন আমরা এইভাবে ধরে যখন লাগাবো আপনাদের দেখিয়ে দিব। এখন আমরা মাঝখানে যে আমরা ফিতাটা ভিতরে রাখবো, সেই ফিতাটা আমরা এইভাবে দুই ভাজে ভাঁজ করে সুন্দর করে আমরা সেলোয়ার বা পেটিকোটে যেভাবে ফিতা তৈরি করি সেমভাবে এই ফিতাটাও তৈরি করে নিব। এখন আমরা আমাদের ব্যান্ডের জন্য বক্রম কেটে নিব। 10 ইঞ্চি নিয়েছি, এখানে দুই ভাঁজে ভাঁজ করে আমরা একটা মাঝখান দিয়ে সেলাই করে নিব কাটার সুবিধার্থে। এভাবে আমরা আগে একটা সেলাই দিয়ে নিব, দেওয়ার পরে আমরা এটা আমাদের মাপ অনুযায়ী কেটে নিব শেপ দিয়ে। এখন আমরা এই যে আমাদের উন্ডা যে পায়টা, এই পায়টা উল্টো সাইডে রেখে এটা আমরা নিচের সাইড আর কি, আমাদের টপ পার ওই সাইডটা নিচে রেখে এইভাবে আমরা স্টকিং দিয়ে নিব। স্টকিং দেওয়ার পরে আমরা আরেকটা কাপড় নিয়ে তখন আবারও উপর দিয়ে সেটু সেবে আমরা সেলাই করে নিব। আমাদের সেলাই করার পরে অ্যালাউন্সটা কেটে এভাবে উল্টিয়ে আমরা এখানে টপ সিন দিয়ে নিব। এখন আমরা ব্যাক পার্টে যে মিডল মার করেছি, মিডল মার আর কলারে যে মিডল মার এটা মাঝখানে ধরে এইভাবে আমরা সমান করে সেলাই করে নিব এইভাবে। সেলাই করা হয়ে গেছে, এখন আমরা শোল্ডার টু শোল্ডার ধরে দেখবো এই ব্যান্ডটা কত দূর গিয়েছে। এই পর্যন্ত আমরা একটা মার্ক করে নেব, মার্ক করে ওখান থেকে আবার আমরা ব্যান্ডটা সেলাই করব, ব্যান্ড বা কলার যেটাই বলেন। এখন আমরা এখান থেকে সেলাই করে নেব। আমাদের ব্যান্ড জয়েন হয়ে গেছে, এখন আমরা এই উপর থেকে এইভাবে ধরে টপ সিন দিয়ে নিব পুরোটা। যেভাবে অ্যালাউন্সটা সুন্দর করে ভিতরের দিকে ঢুকিয়ে এইভাবে করে আমরা পুরোটাই টপ সিন দিয়ে নিব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমাদের ওন্না দিয়ে তৈরি নাইরা কাট আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, আর আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।